আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি কক্সবাজারের শুটকি পল্লীর বিসমিল্লা সি ফিশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। এই কারখানাতে বাংলাদেশের অন্যতম সুস্বাদু ও দামি একটা মাছের শুটকি প্রস্তুত করা হয়, যেটার ইংরেজি নাম রেড জো আর বাংলাদেশে বলে লাল পোয়া। এই মাছটা এদিক থেকে দেখা যাচ্ছে যে সারি সারি মাছ সাজিয়ে রাখা হয়েছে রৌদ্রে শুকানোর জন্য। শুটকি প্রস্তুতির জন্য এখানে মশারি নেট ব্যবহার করা হয়, যাতে করে শুটকির উপরে মাছি না বসতে পারে, কারণ মাছি বসলে অনেক রোগ জীবাণু শুটকির সঙ্গে লেগে যায়, থেকে যায়। সাগর থেকে মাছ ধরে আনার পরে এই জায়গাটাতে মাছ প্রসেসিং করা হয়, মাছ কাটা হয়। কাটার পরে মাছের নাড়ি ভুঁড়ি উচ্ছিষ্ট অংশ ফেলে দেওয়া হয় এবং তারপরেই মাছগুলো এই বেডে চলে যায় শুটকি তৈরি করার জন্য। বন্ধুরা, এই শুটকি প্রস্তুত করতে অনেক পরিশ্রম এবং সময় লাগে। প্রতিদিন 5 থেকে 6 বার করে এই মাছগুলো উল্টে দেওয়া লাগে। প্রতিদিন এই শুটকিগুলো 5 থেকে 6 বার উল্টে দেওয়া লাগে আর পুরোপুরি শুটকিটা প্রস্তুত হতে প্রায় 7 থেকে 8 দিন সময় লেগে যায়। আর একটা জিনিস, আমি এখান থেকে কিছু শুটকি কিনতে চেয়েছিলাম, তবে এই জায়গার শুটকিটা আসলে লোকাল মার্কেটে বিক্রি হয় না। এই বিসমিল্লা ফিশিং ইন্ডাস্ট্রিজের সঙ্গে হংকংয়ের চুক্তি আছে। আপনারা যে শুটকিগুলো এখন দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা শুটকি হংকংয়ে এক্সপোর্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।